অনিশ্চয়তার প্রহর গুনছে বাজি ব্যবসার সাথে যুক্ত প্রায় 31 লক্ষ মানুষ। কেবলমাত্র মহেশতলা বজবজ এলাকাতেই বাজি ব্যবসার সাথে যুক্ত আছে প্রায় 15,000 মানুষ। সেই মহেশতলা বজবজ আতশবাজি সমিতির সম্পাদক সুখদীপ নস্কর যেমনটা আমাদেরকে জানালেন, যদি মহামান্য আদালত তাদের বিপক্ষে রায় দেয়, সেক্ষেত্রে প্রায় 31 লক্ষ মানুষ রুজি রুটিহীন হয়ে পড়বে। আজ থেকে 5 মাস আগেও যদি এমন কোনো রায় ঘোষণা করা হতো, সেক্ষেত্রে এই বাজি ব্যবসায়ের কেউই এত কোটি টাকা লগ্নি করত না। তার মতে প্রায় 6,000 কোটি টাকা ইতিমধ্যেই এই ব্যবসায় লগ্নি করা হয়েছে। তাদের আশা, মহামান্য আদালত, শিল্প এবং পরিবেশ এই দুইয়ের সহাবস্থানকে মাথায় রেখেই যে কোনো রায় দেবেন। পরিস্থিতি খুবই খারাপ, খারাপের থেকেও খারাপ। একে তো প্রথম প্যান্ডামিক সিচুয়েশন, তার উপর আমফান, তার উপর এই সময় যে পরিস্থিতিতে একটা লোক নেই বাজারের মধ্যে, কোনো লোক নেই। পুরো মার্কেটটা আপনি ঘুরলে দেখতে পাবেন একটা লোক, একটা কাস্টমার খুঁজে পাও খুব মুশকিল। আমরা খুব মানে দুর্দিনের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি এবং আমরা চিন্তিত যে আমরা ভবিষ্যতে কী করব। আমাদের খাওয়া দাওয়ার যা পয়সা করি সব কিছু এইটার উপরেই নির্ভর। এইটাই যদি বন্ধ হয়ে যায় তো আমরা কীভাবে চলবো আমরা নিজেরাই বুঝতে পারছি না। যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। হ্যাঁ, হাইকোর্টে অলরেডি কেস উঠেছে। দেখুন, মহামান্য আদালত যা ডিসিশন দেবেন সেটা আমাদেরকে মানে মাথা রেতে নিয়ে নিতে হবে, কিন্তু তার দিক দিয়েও আমি মহামান্য আদালতের কাছে হাত জোর করে করজোড়ে নিবেদন করব যা আমাদের দিকে আমাদের জিনিসটা একটু ভাবা হোক, নাহলে আমরা কীভাবে বাঁচবো। ইনভেস্ট এর মধ্যে দেখুন, এগুলো তো লক্ষাধিক টাকার ইনভেস্ট। এই ছোটো মানে আমরা যেভাবে যে টাকার ইনভেস্ট এর মধ্যে করে ফেলেছি, বিভিন্ন লোন।